নমস্কার, আমি বর্ণালী চন্দ। আজকের ভাষা শিক্ষার ক্লাসে এনআইএসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকের ভাষা শিক্ষার বিষয়টি হচ্ছে সরাসরি শিক্ষা পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। ভাষা শিক্ষার শিক্ষা পদ্ধতি কী সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এবং সেই আলোচনায় আপনাদের আমি বলেছি যে ভাষা শিক্ষার ছটি পদ্ধতি আছে। তার মধ্যে একটি পদ্ধতি ব্যাকরণ ও অনুবাদ পদ্ধতি, যেটি নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। ভাষা শিক্ষার যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটি হচ্ছে সরাসরি শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিটি নিয়ে আজ আমরা আলোচনা করব। সরাসরি শিক্ষা পদ্ধতি কী সেটা আপনারা এর ডেফিনেশন বা সংজ্ঞাটার মধ্যেই বুঝতে পাচ্ছেন। সরাসরি মানে ডাইরেক্ট মেথড, মানে আমি যা বলছি আপনি সেটা শুনছেন এবং আপনি সেটাই বলছেন। মানে এটাকে আমরা যদি বলি অনুকরণ করা, অবিকল অনুকরণ করা, মানে যেটা আমি বলবো আপনি সেটা শুনবেন এবং আপনি ঠিক সেভাবে সেটাই বলবেন, এটাকে বলা হচ্ছে সরাসরি পদ্ধতি। এমনকি যেভাবে আমি উচ্চারণ করছি, মানে আমার উচ্চারণ ভঙ্গিটা পর্যন্ত আপনারা অনুকরণ করবেন, মানে অবিকল অনুকরণ, যেখানে আর কোনো রকম আপনাদের স্বকীয়তা থাকবে না, আমারকেই আপনারা অনুকরণ করে যখন বলবেন সেই পদ্ধতিটিকে আমরা বলছি সরাসরি পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। ব্যাকরণগত পদ্ধতির পরেই যে পদ্ধতিটি গুরুত্বপূর্ণ সেটি হলো সরাসরি পদ্ধতি। আমরা দেখেছি ব্যাকরণগত অনুবাদ পদ্ধতিটি হলো প্রাচীনতম পদ্ধতি, এবং তার পরেই যে গুরুত্বপূর্ণ পদ্ধতি সেটি হলো এই সরাসরি পদ্ধতিটি। সরাসরি পদ্ধতিটিকে আধুনিক যুগে ভীষণভাবে অনুসরণ করা হয়, এবং ভাষা শিক্ষাবিদরা এই পদ্ধতিটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন এবং তারা ভীষণভাবে পছন্দও করেন এই পদ্ধতিটিকে, কারণ এই পদ্ধতির অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে যেগুলো শিক্ষার্থীদের ভাষা শেখার ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক হয়ে ওঠে। শিক্ষার্থীদের মাতৃভাষা কোনো রকম সাহায্য না নিয়ে সরাসরি পদ্ধতিতে নির্দিষ্ট ভাষাটি শেখানো হয় সরাসরি অডিও ভিজুয়াল এবং তাৎক্ষণিক প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ আপনাকে যখন আমি সেই নির্দিষ্ট ভাষাটি শেখাচ্ছি, তখন আমি কি করছি, আপনাকে আমি সরাসরি বলছি, ধরুন আপনাকে আমি ইংরাজি শেখাচ্ছি বা আপনি আপনার শিক্ষার্থীদের দ্বিতীয় ভাষা ইংরাজি শেখাচ্ছেন, তখন বললেন যে রাম ইট রাইস, এইটা আপনি তাদের ব্যাকরণ শেখালেন না বা অনুবাদ করালেন না, তাদের এটা বললেন না কিন্তু রাম ভাত খায় এই কথাটা বললেন না, তাদের আপনি সরাসরি ইংরাজিতে বললেন রাম ইট রাইস। এইবার শিক্ষার্থীরা সেটাই শিখলো, তাদের মাতৃভাষার কিন্তু কোনো সাহায্য তারা নিল না, তারা মাতৃভাষাটা জানে না, তারা জানে না এটার বাংলা কী হয়, তারা কিন্তু ঠিক আপনাকে অনুকরণ করে বলল রাম ইট রাইস বা সান রাইজ ইন মর্নিং। এই জিনিসগুলো তারা কিন্তু সরাসরি আপনার থেকে শিখলো কোনো রকম ব্যাকরণ বা কোনো রকম অনুবাদের সাহায্য ছাড়া, তখন কিন্তু সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে সরাসরি পদ্ধতি। এবং তাৎক্ষণিক প্রক্রিয়া, মানে আমরা যেমন বলি সকালবেলা হঠাৎ করে আপনার সাথে দেখা হলো, আমরা বললাম গুড মর্নিং, এটা কিন্তু তাৎক্ষণিক প্রক্রিয়া, মানে সকালবেলায় কারোর সাথে দেখা হলে তাকে বলা হবে গুড মর্নিং, এটা আমি ব্যাকরণ না জানলেও বলতে পারি বা অনুবাদ না করেও বলতে পারি। এটা এই জিনিসটা যখন শিক্ষার্থীরা শিখে যায় যে সকালবেলা উঠে গুড মর্নিং বলতে হবে, রাত্রে শুতে যাওয়ার আগে গুড নাইট বলতে হবে, দুপুরবেলা কারোর সাথে দেখা হলে গুড আফটারনুন বলতে হবে, বা সন্ধেবেলা কারোর সাথে দেখা হলে গুড ইভিনিং বলতে হবে, এইগুলো শিক্ষার্থীরা কিন্তু তাৎক্ষণিক প্রক্রিয়া শিখে ফেলে বা আপনার থেকে শুনে শুনে শিখে ফেলে। এর যে এর কোনো ব্যাকরণগত পদ্ধতিও তারা শেখে না বা অনুবাদও তারা শেখে না। তারা হয়তো এটা শেখে না যে শুভ সকালের বাংলাটা গুড মর্নিং হয়, তারা কিন্তু গুড মর্নিংটাকে সরাসরি শেখে। এই পদ্ধতিতে বাস্তব অভিজ্ঞতা ও অভিব্যক্তি, শব্দ এবং তার মানে, প্রবাদ, নিয়মাবলী, যা শিক্ষকের মানসিক দক্ষতা ও শারীরিক ভাষার মাধ্যমে শিখতে সক্ষম হয় শিক্ষার্থীরা। অর্থাৎ এই পদ্ধতিতে কী হয়,
শিক্ষকদের যে বাস্তব অভিজ্ঞতা এবং অভিব্যক্তি, মানে আমার যেটা বাস্তব অভিজ্ঞতা এবং আমি সেই বাস্তব অভিজ্ঞতাটাকে যেভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপনা করছি সেটি, এবং প্রতিটি শব্দ জানা, তারা যেন অনেক শব্দ জানে সেই ভাষায় এবং তার প্রতিটি শব্দের মানেও জানে, মানে তখনই তারা কিন্তু সেই ভাষাটাকে ব্যবহার করতে পারবে, এবং প্রতিটি প্রবাদ, সেই ভাষার প্রবাদ, সেই ভাষাটাকে নিয়মাবলী এবং শিক্ষক তাদের কী শেখাচ্ছে সেইগুলো ঠিকভাবে যখন অনুধাবন করতে পারে তখন এই সরাসরি পদ্ধতিটি ভীষণভাবে কার্যকরী হয়ে ওঠে। এবং এই সরাসরি পদ্ধতির মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীরা ভাষাটাকে সাবলীলভাবে বলতে শেখে। তারা হয়তো ভালোভাবে পড়তে পারে না বা লিখতে পারে না, কিন্তু তারা সাবলীলভাবে বলতে পারে, তারা দক্ষ হয়ে ওঠে তখন এই ভাষাটায়। শিক্ষা প্রণালীর এই পদ্ধতিটিকে অনেক সময় সাধারণ পদ্ধতিও বলা যায়। এই পদ্ধতিটি বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি শিক্ষার্থীদের মাতৃভাষা ব্যবহার থেকে বিরত করে শুধুমাত্র নির্দিষ্ট ভাষাটি শিখতে সাহায্য করে। শিক্ষা প্রণালীর এই পদ্ধতিটিকে আমরা সাধারণ প্রণালীও বলছি, মানে খুব কমন প্রসেস ভাষা শেখার ক্ষেত্রে। মানে আমি বলবো, আপনি শুনবেন এবং আপনি সেটা বলবেন। শুনে শেখা, আমরা অনেক সময় বলি যে শুনে শেখো। শুনে শেখা মানেই হচ্ছে সরাসরি শেখা, মানে যিনি শিক্ষক তিনি যেটা বলছেন শিক্ষার্থী সেটাই শিখছে। যদি এখানে কিন্তু একটা সীমাবদ্ধতা থেকে যায়, শিক্ষককে কিন্তু সেই ভাষায় ভীষণভাবে পারদর্শী হতে হবে। সে যদি সেই ভাষায় কোনো রকম ভুল শেখায় তাহলেও কিন্তু শিক্ষার্থীরা ভুলটাই শিখবে, তারা কিন্তু তখন সঠিকটা শিখতে পারবে না। এই পদ্ধতিটি বিদেশি ভাষা শেখার জন্য, মানে আমরা যখন অন্যান্য ভাষা শিখছি, মানে আমাদের মাতৃভাষাতে নয় অন্যান্য ভাষা শিখছি, তখনও কিন্তু এই পদ্ধতিটি ব্যবহৃত হয়। এটা কি করছে, এই পদ্ধতিটি শিক্ষার্থীদের মাতৃভাষা ব্যবহার করতে বিরত করছে। মানে অনুবাদ পদ্ধতিতে কি হয় যে মাতৃভাষা থেকে আমি নির্দিষ্ট ভাষাটিতে অনুবাদ করব, তারপরে আমি বলবো সেই ভাষাটা। অর্থাৎ অনুবাদ পদ্ধতিতে শিক্ষার্থীরা কি করে, প্রথমে তারা নিজেদের মাতৃভাষায় কোনো কথোপকথনটাকে ভেবে নেয়, তারপরে সেটাকে অনুবাদ করে, তারপরে সেটা তারা বলে। তার ফলে কি হচ্ছে, তাদের সাবলীলতা বাধা পায়। কিন্তু সরাসরি পদ্ধতিতে কি হয়, সরাসরি পদ্ধতিতে শিক্ষার্থীরা মাতৃভাষায় ভাবার কোনো সুযোগ পায় না, তখন কিন্তু তাদের সেই নির্দিষ্ট ভাষায় ভাবতে হয় এবং সেই ভাষাটাতেই তাদের বলতে হয়। তার ফলে তাদের সাবলীলতা কিন্তু উন্নতি ঘটে এবং সেই নির্দিষ্ট ভাষাটি তারা খুব দ্রুত শিখে ফেলে। 1900 সালে জার্মানি ও ফ্রান্সে এই পদ্ধতিটির ব্যবহার শুরু হয়। এই যে সরাসরি পদ্ধতিটি, এই পদ্ধতিটি শুরু হচ্ছে 1900 শতকে। তার মানে এই পদ্ধতিটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি থেকে প্রায় 400 বছর পুরনো। তার 400 বছর পরে যে প্রাচীনতম পদ্ধতি, অর্থাৎ ব্যাকরণ অনুবাদ পদ্ধতির 400 বছর পরে জার্মানি এবং ফ্রান্সে এই পদ্ধতিটি ব্যবহার করা শুরু হয়। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি এবং সিজে ড্যাটসনের দ্বিভাষিক পদ্ধতির বিপরীতে এই পদ্ধতিটি গড়ে ওঠে। এই পদ্ধতিটি কিভাবে গড়ে উঠছে, না ব্যাকরণ অনুবাদ পদ্ধতি এবং সিজে ড্যাটসন, সিজে ড্যাটসন একজন দক্ষ ভাষাবিদ, তার একটি পদ্ধতি ছিল দ্বিভাষিক পদ্ধতি। সেই দ্বিভাষিক পদ্ধতিটি কি, দ্বিভাষিক পদ্ধতিটি হচ্ছে দুটো ভাষা, মানে আপনার মাতৃভাষা এবং নির্দিষ্ট যে ভাষাটি আপনি শিখতে চাইছেন সেই দুটি ভাষাকে নেওয়া হতো, নেওয়ার ফলে এবং সেই দুটি ভাষাকে শেখানো হতো, একটি ভাষা থেকে আরেকটি ভাষায় অনুবাদ করানো হতো এবং তার বিপরীত করানো হতো, বা মাতৃভাষা থেকে নির্দিষ্ট ভাষায় অনুবাদ করাতো অথবা নির্দিষ্ট ভাষাটি থেকে মাতৃভাষায় অনুবাদ করানো হতো। এই যে প্রসেসটা, এই পদ্ধতির মাধ্যমে ড্যাটসন একটা শিক্ষা পদ্ধতি তৈরি করেছিলেন যাকে বলা হচ্ছে দ্বিভাষিক শিক্ষা পদ্ধতি। এর বিপরীতে আমাদের সরাসরি পদ্ধতিটি 1900 সালে গড়ে ওঠে, এবং সেটা কেন গড়ে ওঠে, সেটা জার্মান এবং ফরাসি ভাষা শেখার জন্য। এই পদ্ধতিটি বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শিক্ষা প্রতিষ্ঠান যেমন বার্লিটস বা ইনলিঙ্গুয়ার দ্বারা গৃহীত হয় 1970 সাল থেকে।
1970 সালে যখন আন্তর্জাতিক ভাষা শিক্ষা কেন্দ্র ইনলিঙ্গুয়া বা বেরলিটস গড়ে ওঠে বা এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, তখন থেকে এই সব শিক্ষা প্রতিষ্ঠান, এই সব ভাষা শিক্ষা দেওয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রথম পছন্দ কিন্তু হয়ে ওঠে এই সরাসরি পদ্ধতিতে। আমি আপনাদের আগের আলোচনাতেই বলেছিলাম যে ইনলিঙ্গুয়াতে যখন আপনি পড়তে যাবেন তখন কিন্তু ব্যাকরণ বা অনুবাদের ওপর তেমন জোর দেওয়া হয় না, তার পরিবর্তে সরাসরি যে ভাষাটা মানে কথোপকথনের ওপরে, সরাসরি ভাষাটা মানে হচ্ছে কথোপকথন পদ্ধতি, মানে আমি বলবো আপনি শুনবেন, আপনি বলবেন আমার সাথে, এবং আপনাকে বলবো যে আমি যেটা বললাম সেটা বলো বা আমি যে প্রশ্নটা করলাম তার উত্তরটা সেই নির্দিষ্ট ভাষাতেই দাও। এই যে কথোপকথন, এই যে সরাসরি যোগাযোগ পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু ইনলিঙ্গুয়া বা বার্লিটসের মতন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু ব্যবহার করে থাকে। 1912 সালে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের বিদেশ মন্ত্রকের বিভিন্ন ভাষা বিভাগ এই পদ্ধতিতে শিক্ষা প্রদান করে। 1912 সালে আমেরিকা যখন ধীরে ধীরে প্রভাব বিস্তার করে ফেলেছিল, প্রভাব বিস্তার করে বিভিন্ন আরও বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিজেদের প্রভাব বিস্তার করা শুরু করে দিয়েছিল, তখন কিন্তু আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের যে বিদেশ মন্ত্রকের যারা অফিসিয়ালস ছিলেন, যারা আধিকারিক ছিলেন, তাদের বিভিন্ন জায়গার ভাষাগুলো শেখাবার জন্য এই মানে দ্রুত শেখাবার জন্য এই পদ্ধতিটা তারা অনুসরণ করতে শুরু করে। কারণ এই পদ্ধতিতে খুব দ্রুত আমরা ভাষাটিকে করায়ত্ত করে নিতে পারি। সাধারণভাবে এই পদ্ধতিটি মৌখিক দক্ষতার ওপর জোর দেয়, যেটা আমি আপনাদের বললাম। এই পদ্ধতিতে আমরা শুনবো, আমরা বলবো, তার ফলে আমরা কিন্তু লিখিত কোনো ব্যাপার এখানে নেই। আমরা ব্যাকরণ শিখছি না, আমরা অনুবাদ করছি না, বা আমরা অন্যান্য কোনো নিয়মাবলী শিখছি না, আমরা শুধু কানে শুনে এবং সেটাকেই আমরা পড়ছি, সেটাকেই আমরা লিখছি, আমাদের কোনো অন্যান্য নিয়মাবলী নেই। অর্থাৎ শিক্ষক আমাদের যা বলছেন আমরা সেটাই শিখছি। এই পদ্ধতিটি তাই মৌখিক দক্ষতার ওপর, মানে এই পদ্ধতিতে যখন শিক্ষার্থীদের আপনি ভাষা শিক্ষা দেবেন তখন কিন্তু ভাষা শিক্ষার্থীরা ভীষণভাবে দক্ষ হয়ে উঠবে কথা বলাতে, এই ভাষাতে নিজের মনোভাব ব্যক্ত করতে। সাধারণ পদ্ধতির চারটি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। এই চারটি চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কী কী? শিক্ষার ধারণা এবং শব্দভাণ্ডারের দ্বারা অবিকল করুন অনুকরণ করা হয়, বাস্তব জীবনে ব্যবহৃত বস্তু এবং দৃশ্যমান বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। তাহলে কি শিক্ষার ধারণা, মানে একজন শিক্ষক শিক্ষার্থীকে সেই ভাষাটি নিয়ে যে ধারণা দিচ্ছেন, যেভাবে পড়াচ্ছেন, যে বিষয়বস্তু পড়াচ্ছেন, সেটায় তারই ওপরে কিন্তু শিক্ষার্থীরা জোর দিচ্ছে, তারা কিন্তু অন্য আর কিছুর ওপরে প্রাধান্য দিচ্ছে না। এবং শব্দভাণ্ডার, আপনার কাছে কিন্তু একটা বড় শব্দভাণ্ডার থাকতে হবে, একটা অনেক শব্দ যদি আপনি জানেন তখনই কিন্তু আপনি সাবলীলভাবে সেই ভাষাটা বলতে সক্ষম হবে। কারণ আপনি তখন জানবেন যে এই শব্দটাকে কোথায় আমাকে ব্যবহার করতে হবে বা এই শব্দটার মানে কী। তখন এই দুটো জিনিসের ওপরে কিন্তু এই পদ্ধতিটি ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে। বাস্তব জীবনে ব্যবহৃত বস্তু, বাস্তব জীবনে ব্যবহৃত বস্তু কি, যেমন আমরা খাচ্ছি, আমরা উঠছি, আমরা বসছি, আমরা শাড়ি পরছি, আমরা জামাকাপড় পরছি, আমরা বাজার যাচ্ছি, এই যে বাস্তব জীবনের যে আমাদের কর্মকাণ্ড বা তার সাথে জড়িত যে সমস্ত জিনিসগুলো আছে বা তার সাথে জড়িত যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোর ওপর আমরা গুরুত্ব দিই। আমরা কিন্তু যখন সরাসরি পদ্ধতিতে ভাষা শিক্ষা করি, ধরুন ইংরাজি ভাষা শিখছি, তখন কিন্তু আমরা প্রথমেই শিখি, আচ্ছা সকালবেলা প্রথম যখন আপনার সকালবেলা কারোর সাথে দেখা হবে আপনাকে বলতে হবে গুড মর্নিং, বা আপনি যখন রাত্রে শুতে যাবেন তখন আপনাকে বলতে হবে গুড নাইট, বা আপনার সাথে কারো ধাক্কা লাগলো বা আপনি কোনো ভুল করলেন তখন আপনাকে বলতে হবে আই এম সরি, বা কেউ আপনার জন্য কিছু করলো তখন আপনাকে
তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে, আপনি তাকে বলবেন থ্যাংক ইউ। এই যে এইগুলো শেখানো হচ্ছে, এগুলো যে ছোট ছোট আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলোকে তুলে ধরে আমাদের ইংরাজি ভাষাটা শেখানো হচ্ছে, মানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজটা যখন আমাদের শেখানো হচ্ছে তখন কিন্তু আমরা অতি দ্রুত সেগুলো শিখে নিচ্ছি। এই জিনিসগুলো যখন আমরা, ধরুন আপনার ক্লাসে একটা ছোট্ট বাচ্চা পড়াচ্ছেন, ছোট্ট বাচ্চা আপনাকে পেন দিল, আপনি তখন বললেন থ্যাংক ইউ, সেই বাচ্চাটা কিন্তু জেনে গেল যে কেউ যদি আমাকে কোনো কিছু দেয় তাহলে আমাকে তাকে থ্যাংক ইউ বলতে হবে। এই যে আপনাকে শুনে বাচ্চাটা শিখলো, এটা কিন্তু তার মনে বেশি প্রভাব বিস্তার করলো। সে যদি পড়তো সেই জিনিসটা যে তোমাকে যখন কেউ কিছু জিনিস দেবে তখন তাকে তুমি ধন্যবাদ জানাবে, এইটা তার মনে যতটা না প্রভাব বিস্তার করবে তার চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করবে যখন আপনি তাকে কাছ থেকে পেন নিয়ে তাকে থ্যাংক ইউ বলবেন। মানে সে কিন্তু আপনাকে অনুকরণ করলো, তখন আপনি যখন তাকে কিছু দেবেন সে তখন কিন্তু আপনাকে তৎক্ষণাৎ বলে উঠবে থ্যাংক ইউ। এবং দৃশ্যমান বিষয়কে, যেটা আপনি দেখছেন সেই বিষয়টার উপরে কিন্তু এই পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ব্যাকরণ শেখানো হয় ইন্ডাকটিভ অ্যাপ্রোচ বা অনুমানজনক দৃষ্টিভঙ্গির মাধ্যমে। অনুমানজনক দৃষ্টিভঙ্গির মাধ্যমে মাত্র, অনুমানজনক দৃষ্টিভঙ্গির মাধ্যমের মানে হচ্ছে ভাষাতত্ত্বে পর্যাপ্ত প্রকৃতির মাধ্যমে নির্দিষ্ট ভাষাটির নিয়মাবলী শিখে থাকে শিক্ষার্থীরা। মানে যে ভাষাটি শিক্ষার্থীরা শিখছে সেই ভাষাটিকে শুনে শুনে, মানে প্রকৃতির মাধ্যমে। এই যে আপনাকে আমি বোঝালাম যে আপনাকে যখন বাচ্চাটি পেন দিচ্ছে আপনি থ্যাংক ইউ বলছেন, এটা কিন্তু একটা প্রকৃতি, এটা একটা দৃশ্যমান বিষয় যে আপনাকেও পেন দিল, আপনি ওকে বললেন থ্যাংক ইউ। তার ফলে কী হলো, তার ফলে কী হলো, বাচ্চাটা কিন্তু খুব দ্রুত শিখে গেল যে আমাকে কেউ কিছু দিলে আমাকে থ্যাংক ইউ বলতে হবে, এইটা দৃশ্যমান বিষয়। এই পুরো জিনিসটা একটা নাটকের মতন তার মনে গেঁথে গেল এবং তার ফলে সেই বাচ্চাটা কিন্তু শিখে গেল যে পরবর্তীকালে তাকে যখন কেউ কিছু দেবে সে সঙ্গে সঙ্গে কিন্তু তাকে থ্যাংক ইউ বলবে। এই যে তাৎক্ষণিক প্রক্রিয়া, এইটা কিন্তু এই যে পুরো দৃশ্যমান বিষয় থেকে যখন আমরা শিখি তখন কিন্তু আমাদের তাৎক্ষণিক প্রক্রিয়াটা খুব দ্রুত হয়, আমরা খুব দ্রুত সেটা শিখতে পারি এবং আমাদের মস্তিষ্ক খুব দ্রুত সেটাকে গ্রহণ করে। আমরা যখন পড়ি সেটা অত দ্রুত আমাদের মস্তিষ্কে গিয়ে ঘর করতে পারে না। মৌখিক ভাষার উপর জোর দেয় নির্দিষ্ট ভাষার মানুষদের উচ্চারণ পদ্ধতিও অনুকরণ করে। মৌখিক ভাষার উপর জোর দেয় মানে, আমি ধরুন আপনাদের একটা ভাষা শিক্ষা দিচ্ছি, আমি যেটা বলবো সেটাই আপনারা শুনবেন এবং সেটাই আপনারা শুনবেন, মানে একটা পাপেটের মতন। একটা পাপেটকে যেমনভাবে আমি নাড়াবো, যদি পাপেটটাকে এরমভাবে হাসাচ্ছি তো হাসছে, নড়াচ্ছি তো নড়ছে, আমি যদি নাচাই তো নাচবে, আমি যদি ওকে শুয়ে দিই তো শোবে, ঠিক পাপেট আপনাকে ওই তার মতনই আমাকে অনুসরণ করতে হবে। আপনি যদি আমাকে সেভাবে অনুসরণ করে যখন শিখবেন তাহলে কী হবে, আপনি আমার বাচনভঙ্গিটাও কিন্তু অনুকরণ করবেন, আমি কীভাবে বলছি সেটাও কিন্তু আপনি আপনার মধ্যে নিয়ে নেবেন। এবং যখন অনেক সময় আমরা দেখি যে কোনো ক্লাসে কোনো শিক্ষিকা যে আমাদের পড়ান, তার পড়ানোর স্টাইলটা, তার পড়ানোর পদ্ধতি আমাদের এত বেশি পছন্দ হয় বা সেই শিক্ষিকার বাচনভঙ্গি আমাদের এত বেশি পদ্ধতি হয়, যেটা আমরা যখন কথা বলি আমাদের ওপরে কিন্তু প্রভাব বিস্তার করে। আমরা কিন্তু সেভাবে কথা বলতে চাই যেভাবে আমি সেই শিক্ষিকা পড়িয়েছেন বা কথা বলেন। তার ফলে আমি যখন সরাসরি পদ্ধতিতে কী হয়, যে ভাষা শিক্ষা যখন দেওয়া হয় পড়ুয়ারা বা শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকের, মানে শিক্ষককে একটা পাপেটের মতন অনুকরণ করে। এবং এই পদ্ধতিতে জোর দেওয়া হয় প্রশ্ন উত্তর পদ্ধতির ওপরে, অর্থাৎ এই পদ্ধতিতে কথোপকথনের ওপরে জোর দেওয়া হয়ে থাকে। আপনাকে আমি একটা প্রশ্ন করলাম, আপনি তার উত্তর দেবেন, আমি আবার আপনাকে একটা প্রশ্ন করব, আপনি তার উত্তর দেবেন। এইভাবে যখন আমরা কথোপকথনের মধ্যে ভাষাটাকে শিখব আমরা তখন কিন্তু খুব দ্রুত শিখব। হতে পারে সেই সময় আমাদের ব্যাকরণগত ত্রুটি থাকতেই পারে, এখনও অনেক সময় আমরা দেখি যে আমরা যখন কথা বলি, মাতৃভাষাতেও তাই হয়, মাতৃভাষাতে যখন আমরা কথোপকথনে জড়িত থাকি তখন সবসময় তো ব্যাকরণ ঠিক থাকে না, অনেক ভুল ব্যাকরণ আমরা ব্যবহার করে থাকি। সরাসরি পদ্ধতিতে আমরা যখন নির্দিষ্ট ভাষাটা শিখি তখনও কিন্তু হয়তো ব্যাকরণগত ত্রুটি থাকে কিন্তু সাবলীলতায় কোনো বাধাপ্রাপ্ত হয় না। তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে যে
মৌখিক ভাষার উপরে যখন আমাদের সরাসরি ভাষাটা জোর দিচ্ছে, তখন আমরা শোনার উপরেও জোর দেব, আমরা যাতে খুব সুন্দরভাবে শুনতে পারি। আর এই পদ্ধতিতে কিন্তু শিক্ষককে সেই ভাষাটি সম্পর্কে ভীষণভাবে অভিজ্ঞ হতে হয়। শিক্ষকের সামান্যতম ভুলেও কিন্তু শিক্ষার্থীরা ভুল শিখতে পারবে। এই ভাষার কিছু লক্ষ্য আছে। এই লক্ষ্যর প্রথম লক্ষ্য কি? এটি হচ্ছে সরাসরি পদ্ধতি, একজনের একজনের সাথে অপরজনের একটা সরাসরি সেতু তৈরি করা। মানে আমি বলবো আপনি শুনবেন এবং আপনি বলবেন আমি শুনবো। এখানে কিন্তু কোনো লিখিত পদ্ধতি বা লিখিত নিয়মাবলী নেই এই শিক্ষা পদ্ধতির। দ্বিতীয়ত হচ্ছে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা জানে যে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা নির্দিষ্ট যে ভাষাটি তারা শিখতে চাইছে সেই ভাষায় কিভাবে যোগাযোগ করা যায় অন্যের সাথে। এই পদ্ধতির মাধ্যমে পড়ুয়ারা ভীষণ ভালোভাবে শেখে। তৃতীয়ত হচ্ছে যে এই পদ্ধতিতে প্রথম থেকে ধরে নেওয়া হয় যে শিক্ষার্থীরা ব্যাকরণটা, এই নির্দিষ্ট ভাষাটির ব্যাকরণ খুব ভালো জানে এবং তাদের শুধু যে ভাষার বলার সাবলীলতা বৃদ্ধি করতে হবে। এখানে এর যে বৈশিষ্ট্য তার মধ্যে হলো যে এই পদ্ধতিতে কোনো অনুবাদ করতে হয় না, মাতৃভাষাটাকে ব্যবহারই করা হয় না এই পদ্ধতিতে। মাতৃভাষাকে ব্যবহার থেকে পড়ুয়াদের বা শিক্ষার্থীদের বিরত রাখা হয়, তাদের সেই নির্দিষ্ট ভাষাটিতেই ভাবতে হয় এবং সেই নির্দিষ্ট ভাষাতেই পড়তে হয় এবং সেই নির্দিষ্ট ভাষাতেই কথা বলতে হয়। তার মানে এই ভাষাটিতে তাদের কোনো রকম মাতৃভাষার ব্যবহার হয় না। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা লিখতে, পড়তে, শুনতে এবং বলতে চারটি বিষয়ে সমানভাবে দক্ষ হয়ে ওঠে। এবং এই পদ্ধতিতে শিক্ষার্থীরা ব্যাকরণও শেখে কিন্তু সরাসরি শোনার মাধ্যমে। মানে তারা ব্যাকরণটাকে আলাদাভাবে আর কিছু শেখে না, শিক্ষকরা যেভাবে বলছেন তারা ঠিক সেভাবেই শিখছে ব্যাকরণটাকে। তারা আর ব্যাকরণটা আলাদাভাবে পড়তে হয় না, তারা শুনে শুনে ব্যাকরণ শেখে এবং সেই ব্যাকরণে অভিজ্ঞ হয়ে ওঠে। কিভাবে এই পদ্ধতিটাকে ব্যবহার করা হয়? প্রথমে এই পদ্ধতিটাকে প্রশ্ন উত্তর করা হয়, প্রশ্ন উত্তরের মাধ্যমে ভাষা শেখানো হয়। দ্বিতীয় হচ্ছে ডিকটেশন, মানে আপনাকে আমি বলবো, আপনি যেটা বলবো আপনি সেটা লিখবেন। তাতে কি হবে, আপনার ভুল হলে সেগুলো আপনি ঠিক করতে পারবেন। আমি যেটা বলছি সেই সেন্টেন্সটা যদি আপনি ভুল লেখেন তাহলে সেটা ঠিক করতে পারবেন। আমি যেটা বলবো আপনি সেটা লিখবেন, মানে ডিকটেশন, আমি যে সেটাকেই আপনি লিখছেন। তৃতীয়ত হচ্ছে জোরে পড়া। এই পদ্ধতিতে জোরে যখন পড়বেন, জোরে পড়লে কী হবে, আপনি শুনবেন। ধরুন আপনি ইংরাজি ভাষা শিখছেন, আপনার ইংরাজি ভাষাটি আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ, তখন আপনি কী করবেন, ইংরাজি ভাষার একটা বই নেবেন, সেই বইটাকে খুব জোরে জোরে পড়বেন, পড়বেন তখন তখন শুনতে পারবেন। তার ফলে কী হবে, আপনার উচ্চারণে কোনো ভুল থাকলে সেই ভুল ত্রুটিগুলো কিন্তু শুধরে যাবে। তারপরে হচ্ছে শিক্ষার্থীরা নিজে নিজেই নিজেদের লেখাগুলো শুধরাবে, সেলফ কারেকশন করা। অর্থাৎ আপনি একটা জিনিস ডিকটেশন দিয়েছেন, শিক্ষার্থীরা সেটা লিখেছে এবং শিক্ষার্থীদের বলবেন আপনি যে এইবার তোমরা তোমাদের ভুল ত্রুটিগুলো খুঁজে বার করে ঠিক করো। তখন তাদের কী হবে, যখন একজন শিক্ষার্থী একটা নিজের ভুলটাকে নিজেই খুঁজে বের করবে, তখন কিন্তু দ্বিতীয়বার সেই ভুলটা করার সম্ভাবনা অনেক কমে যাবে। তখন কিন্তু অনেকাংশের ক্ষেত্রে তারা আর কখনোই সেই ভুলটা করবে না, আবার কখনো কখনো যদি করেও ফেলে আবার তারা নিজে শুধরে নিতে পারবে। এর ফলে কী হবে, তারা অনেক বাক্য গঠন শিখতে পারবে, তারা অনেক শব্দ শিখতে পারবে এবং তাদের যে ব্যাকরণগত ত্রুটিগুলো সেই ত্রুটিগুলোও তারা নিজেরা নিজেরা শুধরে নিতে পারবে। তার ফলে কী হবে, তারা মানে পুরো জিনিসটাই কিন্তু তারা নিজেরা করবে এবং নিজেরা শিখবে। যখন নিজে নিজে কোনো কাজ কোনো শিক্ষার্থী করবে, সে কিন্তু খুব ভালোভাবে সেই কাজটা শিখে যাবে, তার মস্তিষ্কে সেই জিনিসটা ভীষণ ভালোভাবে বসে যাবে। পাঁচ নম্বর কী হচ্ছে, না পাঁচ নম্বর হচ্ছে কথা বলা প্র্যাকটিস করা। মানে যখনই আমরা ক্লাসে যাব বা
আমরা কোনো শিক্ষার্থীকে সেই নির্দিষ্ট ভাষাটি শেখাতে যাব, তখন তার সাথে সেই নির্দিষ্ট ভাষাতেই কথা বলবো, তার সাথে আর অন্য কোনো কথা বলবো না। এই বিষয়ে আমি একটা মজার নিজের অভিজ্ঞতা বলি। আমি রামকৃষ্ণ মিশনে ফরাসি শিখতে যেতাম, তো আমাদের ওখানে নিয়ম ছিল যে 45 মিনিট ক্লাস হতো, সেই ক্লাসে কেউ যদি একটাও ইংরাজি বা বাংলা ভাষা ব্যবহার করত, তখন তাকে 1 টাকা করে ফাইন দিতে হতো। এই নিয়মটা কেন করা হয়েছে, বা ইনলিঙ্গুয়াতে যখন আমি ফরাসি শিখতে গেছিলাম, ইনলিঙ্গুয়াতেও ঠিক একই নিয়ম আছে, এখন নিয়ম আছে 20 টাকা করে ফাইন দিতে হবে ইনলিঙ্গুয়াতে। কেন? এর কারণ আমাকে যখনই ফাইন দিতে হবে, আমি কিন্তু ভীষণভাবে সচেতন হয়ে যাব, যাতে আমি কোনো বাংলা বা আমার মাতৃভাষাটাকে যেন আমি ব্যবহার না করে ফেলি নির্দিষ্ট ভাষাটা শেখার ক্ষেত্রে। তো তার ফলে কী হবে, এই রকম যদি ছোট ছোট নিয়মগুলো আমরা তৈরি করে নিই, বা এরকম কোনো নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে রাখি শিক্ষার্থীদের, তাহলে কিন্তু শিক্ষার্থীরা এই পদ্ধতির মাধ্যমে খুব দ্রুত শিখে যাবে। আপনি দেখবেন যদি আমরা তুলনামূলক একটা স্টাডিজ করি, তাহলে দেখব ব্যাকরণ অনুবাদ যে পদ্ধতি, সেই পদ্ধতিতে একজন শিক্ষার্থী যতটা নির্দিষ্ট ভাষা শিখছে, যে ভাষাটি সে শিখতে পারছে, অর্থাৎ টার্গেট ভাষাটি, সরাসরি মাধ্যমে কিন্তু সেই শিক্ষার্থী খুব বেশি দ্রুত তার টার্গেট ভাষাটি শিখে ফেলছে। এর কারণ হচ্ছে অনুবাদ ব্যাকরণ পদ্ধতিতে কিন্তু শিক্ষক প্রভাব বিস্তার করে শিক্ষার্থীর ওপরে, কিন্তু সরাসরি পদ্ধতিতে শিক্ষার্থী নিজে নিজেই অনুকরণ করে শিক্ষকের। এই দুটোর যে একটা ফারাক, এই ফারাকটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোনো জিনিসে, শুধুমাত্র ভাষা শিক্ষার ক্ষেত্রে না, আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে যেখানে আপনি নিজে সরাসরি অংশগ্রহণ করবেন, সেই জিনিসটা কিন্তু আপনার মনে ভীষণভাবে দাগ কাটে। কিন্তু যেটি আপনাকে শেখানো হয়, আপনাকে বারবার শেখানো সত্ত্বেও কিন্তু আপনার মনে সেভাবে দাগ কাটে না, আপনি অনেক ভুল করতে পারেন সেক্ষেত্রে। তার ফলে ব্যাকরণগত পদ্ধতিতে আমরা বলতে শিখতে পারি না, এই ঠিক এই একই কারণে কিন্তু ব্যাকরণগত পদ্ধতিতে আমরা সাবলীল হতে পারি না সেই ভাষা শেখার ভাষাটিকে বলার ক্ষেত্রে, কিন্তু সরাসরি পদ্ধতিতে ভীষণ সাবলীল হয়ে উঠি। এছাড়া হয় আমরা শিক্ষার্থীদের কোনো অনুচ্ছেদ লিখতে দিতে পারি বা রচনা লিখতে দিতে পারি সেই ভাষাটায়, তখন কী হবে, অনুচ্ছেদ লিখতে দিলে বা রচনা লিখতে দিলে তাকে সেই ভাষাটাই ব্যবহার করতে হবে, অনুবাদের কোনো জায়গা থাকবে না, তার ফলে শিক্ষার্থীকে ওই ভাষাটাতেই ভাবতে হবে, ওই ভাষার শব্দগুলোই ব্যবহার করতে হবে, ফলে তার শব্দ ভাণ্ডার ক্রমশ বৃদ্ধি পাবে এবং সেই ভাষাটি সম্পর্কে তার যে জ্ঞান, সেই জ্ঞানটাও কিন্তু বৃদ্ধি পাবে। এই পদ্ধতির বৈশিষ্ট্য, নেচারটা কী, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে একটা স্বাভাবিক বা প্রাকৃতিক পদ্ধতি। অর্থাৎ এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, এটা প্রাকৃতিক পদ্ধতি কেন বলা হচ্ছে, আমি যদি একটা বাচ্চাকে, ছোট্ট বাচ্চা, সেই বাচ্চাটিকে আমি নিয়ে চলে গেলাম আমেরিকাতে, তো সেই বাচ্চাটি তার মা বাবার সাথে আমেরিকা চলে গেল, তখন তার পরিবেশের চারদিকে সে ইংরাজিতেই সব কিছু দেখতে পাচ্ছে, সব কিছু শুনতে পাচ্ছে, তখন তাকে বাজারে গেলে ইংরাজিতে কথা বলতে শুনছে যারা সব দোকানদার, বা কোনো বিজ্ঞাপন সে ইংরাজিতে দেখছে, টিভিতে যখন অনুষ্ঠান দেখছে সেটাও ইংরাজিতে দেখছে, তার চারিদিকের যে পরিবেশটা, সেই পরিবেশটা ইংরাজি ভাষার পরিবেশ, তখন কিন্তু সেই যে সরাসরি বাচ্চাটা সেই তার সাথে অংশগ্রহণ করছে সেই সমস্ত কার্যক্রমে, তখন কিন্তু সে দ্রুত ভাষাটা শিখে যাচ্ছে, সে কিন্তু তখন এবং দ্রুত ভাষাটা শিখে যাচ্ছে এবং আমেরিকান যে উচ্চারণ ভঙ্গি সেই ভঙ্গিতেই ভাষাটা শিখছে, সে কিন্তু তার নিজের ভারতীয় ভঙ্গিতে শিখছে না, উচ্চারণ ভঙ্গিটা পর্যন্ত সে অনুকরণ করছে। তাই জন্যই এই পদ্ধতিটাকে আমরা বলছি ন্যাচারাল মেথড অথবা প্রাকৃতিক পদ্ধতি, মানে আমরা প্রকৃতি থেকে শিখছি, আমরা শুনে শিখছি, হয়তো অনেক সময় ক্লাসে যেতে হয় কিন্তু আমরা এটা শুনে শিখছি, তাই জন্য এটাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ। আজকের আলোচনা এখানেই শেষ হলো, আশা করি আপনারা এই আলোচনাটি বুঝতে পেরেছেন। নমস্কার।